আচ্ছা আগের ভিডিওটা যেটা বললাম সেটা তো ওভারভিউটা হয়ে গেল, এবার হচ্ছে অঙ্কগুলো, ঠিক আছে? অঙ্কই বলবো, ঠিক আছে? অত জিম ফিন ম্যাপিং ফ্যাপিং করে লাভ নেই, ঠিক আছে? অঙ্ক পরিষ্কার। আচ্ছা এই এইটা কেন হয় বলতে খুব মানে জানলে কমেন্ট করে জানাল, লাস্টের ঘরটা সবসময় ছোট পড়ে যায়, কি বুঝতে পারি না, আমারও হয় তোদেরও হয় আমি জানি কথা বলে লাভ আছে। আচ্ছা এবার হচ্ছে অঙ্কগুলো, ঠিক আছে? আমি কি বলেছিলাম, প্লাস মানে ভালো, মাইনাস মানে খারাপ, মানে তার মিউটেশন হয়েছে, মানে তার গড়বড়ি আছে, মানে সিটে বসতে দেবে না, নয় সিট বসতে পারলেও সে কিছু হবে না, তার গড়বড় আছে, ভেরি গুড। সিজ মানে কি, প্রমোটার অপারেটর, ট্রান্স মানে আই, ভেরি গুড। আচ্ছা এইবার একটা গল্পে আসি, সেটা হচ্ছে ইনডিউসার, ঠিক আছে? ল্যাকটোজ ওপেরনকে আমরা বলি ইনডিউসেবল ওপেরন। হোয়াট ইজ ইনডিউসার? আমাদের এখানে ইনডিউসার হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ হচ্ছে সিগন্যাল দেয় যে আমি ভাই তোমার শরীরে এসে গেছি, এবার তুমি চালাও, এবার রেডি করো নিজেকে, আমাকে এবার তোমাকে ভাঙতে হবে। সো দিস ইজ ইনডিউসার, মানে আমি এখানে কি কন্ডিশন দিয়েছি, নো ইনডিউসার, মানে যখন ল্যাকটোজ থাকবে না তখন কি ল্যাক ওপেরন চলবে? যখন ল্যাকটোজ থাকবে তখন কি এই ওপেরনটা চলবে? যখন ল্যাকটোজ থাকবে না তখন কি জেড জেড তৈরি হবে, ওয়াই কি তৈরি হবে, নাকি হবে না? এই হচ্ছে কন্ডিশন। মানে কি কন্ডিশন, একটাই যে ল্যাকটোজের প্রেজেন্সে আর ল্যাকটোজের অ্যাবসেন্সে আমার জিনিসটা মানে আমার ওপেরনটা কিভাবে কাজ করছে। ল্যাকটোজ না থাকলেও কি সে চলছে, নাকি ল্যাকটোজ থাকলেও সে চলছে না, কি হচ্ছে বোঝা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এই যে ল্যাকটোজের এই স্ট্রাকচার, এই ল্যাক ওপেরনের স্ট্রাকচারটা দিয়ে আমরা অল টাইম এই সামগুলো করবো, যখনই এটা করতে দেবে ওপরে একটা সিম্পল এখানে বোঝার জন্য, ঠিক আছে? এত হাবি হাবি আঁকতে হবে না, কারণ তোরা তো অলরেডি পরীক্ষাটা দেখে জেনে যাবে যে বিটা গেলা কি করে, ল্যাক পারমেস কি করে, ট্রান্সিস্টারেস কি করে, ঠিক আছে? আচ্ছা সবচেয়ে মেন ইম্পর্টেন্ট হচ্ছে প্রোমোটারে কে বসে আর অপারেটারে কে বসে। প্রোমোটারে কে বসে, আরএনএ পল, অপারেটারে কে বসে, রিপ্রেসার বসে, ঠিক আছে? রিপ্রেসার এমআরএনএ। আচ্ছা এখানে অঙ্কটা আমি দেখি, আই প্লাস মানে কি নর্মাল আই আছে, মানে আই কি তৈরি করছে, রিপ্রেসার এমআরএনএ তৈরি করছে, ঠিক আছে? আচ্ছা অপারেটর ভালো আছে, তার মানে রিপ্রেসার এমআরএনএ গিয়ে অপারেটরে বসতে পারবে, রিপ্রেসার এমআরএনএ ভালো আছে, ও গিয়ে অপারেটরে বসতে পারবে, ঠিক আছে? ভেরি গুড, নর্মাল কন্ডিশন। জেড এখন আছে, মানে জেডও প্লাস আছে, ওয়াইও প্লাস, মানে সমস্ত জিন একদম সুন্দর জীবন সেট, তার মানে কি ওর মাথা ভালো আছে, ঠিক আছে? মাথা ভালো আছে মানে কি, যখন ল্যাকটোজ থাকবে না তখন কি ও চালাবে, একটু ভাব, ভিডিওটা পজ কর, পরে অ্যানসারটা নিজে কর, তখন কি ভাঙবে, ল্যাকটোজ যখন থাকবে না তখন কি ওর মেশিন চালাবে? যদি অ্যানসারটা দিয়ে থাকিস না, ইউ আর 100% কারেক্ট, ঠিক আছে? আমার ল্যাকটোজ নেই, আমি কেন বেকার বেকার জিনকে চালাবো, ঠিক আছে? যখন ইনডিউসার থাকবে, ইনডিউসার মানে কি বলেছি, ল্যাকটোজ, ঠিক আছে? ল্যাকটোজ থাকবে তখন কি ও নিজেকে চালাবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আমি নিজেকে চালাবো। নিজেকে চালানোর পর কি হবে, আমি কি দেখছি, জেডও প্লাস আছে, ওয়াইও প্লাস আছে, মানে কি বিটা গ্যালও তৈরি হবে, ওয়াই প্লাস আছে, মানে ল্যাক পারমিয়েজও তৈরি হবে, ঠিক আছে? চলো আমি দুটোকে কাটিয়ে দিই, ব্যাস অঙ্ক শেষ হয়ে গেছে অঙ্ক, এবার বাকিটা পরেরটা নিজে করতে হবে। আচ্ছা আই প্লাস আছে, আই প্লাস মানে কি, রিপ্রেসার এমআরএনএ ভালো আছে, ভেরি গুড। আচ্ছা রিপ্রেসার এমআরএনএ ভালো আছে, ও সিএ মানে কি বলেছিলাম, ও জীবনে বাঁশ দিয়ে রেডি, এরকম তুই যতই বসতে যায় আমি তোকে বসতে দেব না। এইবারে একটা জিনিস, রিপ্রেসার এমআরএনএ ভালো আছে, ওর মাথাটা ভালো আছে, ও বাসের সিটে বসতে গিয়েছিল অপারেটর, অপারেটরটা কি আছে, ও সি, কিন্তু অপারেটর কি হয়েছে, বাঁশ বার করে রেডি, বসতে দেবে না, বসতে দিল না অপারেটরকে, কিন্তু প্রমোটারে তো আরএনএ পলিমারেজ বাইন্ড করে আছে, বসতে দেবেও না মানে কি, তার মানে আমার প্রমোটারটা আরএনএ পলিমারেজ বসবে, ঠিক আছে? বোঝা গেল কি বললাম, তার মানে অপারেটরটা খারাপ আছে, তার মানে কি আরএনএ রিপ্রেসার এমআরএনএ বসতে পারবে না, বসতে না পারলে সুযোগটা কে খুঁজছে, আরএনএ পল সবসময় সুযোগ খুঁজছে, কখন বসবো আর উঠবো না, একদম চেঁচেই যাবো, ঠিক আছে? ব্যাস সুযোগ পেয়ে গেল, না আবার বসো আর চাঁচো, তার মানে আমার যখন ল্যাকটোজ না থাকবে তখনও এটা হচ্ছে, ল্যাকটোজ থাকলেও এটা হচ্ছে, বোঝা গেল? তার মানে কি হলো কন্ডিশনটা, আমার ল্যাকটোজ এখন হচ্ছে কি বললাম, নেই, তাই তো? তার মানে তখনও এই ওপেরনটা চলবে, ল্যাকটোজ থাকলে তো অটোমেটিক চলবেই, এর জেডও ভালো আছে, ওয়াইও ভালো আছে, মানে দুটোই তৈরি হবে, ঠিক আছে? বোঝা গেল? এর পরেরটা কি হচ্ছে, আইএস, আইএস মানে কি, সেই খাতারনাক স্ট্রেংথ, সুপার রিপ্রেসার, ও ও ভালো থাকুক, ও খারাপ থাকুক, ও মন্দ থাকুক, ও যাই পড়ে থাকুক, ও ভিখারি হয়ে যাক,
আই গিয়ে অপারেটরে বসবে, তাও লাগা দিয়ে, ঠিক আছে? তার মানে অপারেটরে গিয়ে এ বসলো, ঠিক আছে? আই গিয়ে অপারেটরে বসলো, এমন বসান বসলো জীবনে আর উঠলো না। তার মানে ল্যাকটোজ যখন নেই, ল্যাকটোজ যখন নেই তখন কি হবে একটু ভাববো। আই কি হচ্ছে? ইমিউনোসাপ্রেসার। এখানে গিয়ে যে বসলো আর উঠলো না, ঠিক আছে, তার মানে কি যদি আমার ল্যাকটোজ না থাকে তখন তো চলছেই না, এই সরি তখন তো চলবেই না, যদি ল্যাকটোজ থাকেও তখনও মালটা চলবে না। বোঝা গেল কি বললাম? যদি এই দুটো না চলে তার মানে জেড পজিটিভ থেকেও কি আমার কাটাতে হবে, ওয়াই পজিটিভ থেকেও কি আমার কাটাতে হবে, কারণ অপারেটর তো একদম বাইন্ড করে গেছে, অপারেটরের সঙ্গে আরএনএ পলিমারেজ বাইন্ড করে, এই আরএনএ পলিমারেজ বলি সরি, রিপ্রেসার এমআরএনএ একদম চেপে বাইন্ড করে গেছে, ও আরএনএ পলিমারেজকে এদিক দিয়ে ঢুকতেই দেবে না। না ঢুকলে কি হবে? ল্যাকটোজ থাক বা না থাক অপারেটর এই অপারেন চলবেই না। তার মানে বোঝা গেল? তার মানে অপারেন চলবে না, অপারেন চলবে না, সে ল্যাকটোজ থাকুক কি না থাকুক। বোঝা গেল? ভেরি গুড। আচ্ছা আর একটা লাস্টের এক্সাম্পলটা কি বলছে? ইনহিবিটার ভালো আছে, ঠিক আছে, মানে আই ভালো আছে, অপারেটরও ভালো আছে, জেড খারাপ আছে, ওয়াই খারাপ আছে। তার মানে নর্মাল, আই ভালো আছে মানে কি যখন ল্যাকটোজ থাকবে না তখন গিয়ে বাইন্ড করে বসে আছে, যখন ল্যাকটোজ আসছে এই উঠে গেল, তখন কাকে অ্যালাউ করলো? আরএনএ পলিমারেজকে অ্যালাউ করলো, চেঁচে দিয়ে চলে গেল, ঠিক আছে। তার মানে যখন ইনডিউসার নেই মানে ল্যাকটোজ নেই তখন কি হবে? জিনিসটা বন্ধ থাকবে, ঠিক আছে। আচ্ছা যখন ইনডিউসার আছে জিনিসটা চলবে, ভেরি গুড। এইবারে কন্ডিশন হচ্ছে জেডটা খারাপ, যতই চলবে জেড তো খারাপ, ঠিক আছে, যতই চলুক জেড তো খারাপ, একটা জিনিস তো ভেতরে খারাপ আছে, বাইরেটা আমার রিপেয়ারমেন্ট হয়ে গেল, ভেতরটা তো খারাপ, যতই চলুক জেড কি হবে? হবে না। ওয়াই কি হবে? হবে। ওয়াইয়ের কাজ কি বলেছিলাম? ল্যাকটোজটাকে আপটেক করা। ল্যাকটোজটা আপটেক করার পর জেডের কি কাজ? ল্যাকটোজ ব্রেকডাউন করা। ল্যাকটোজ কি ব্রেক হবে? তার মানে ইনডাইরেক্টলি ল্যাকটোজ ব্রেক হবে না, তার মানে এই সিস্টেমটা পুরোটাই বেকার হয়ে গেল, রাইট? ভেরি গুড। আচ্ছা এইগুলো সব ছিল সিসের গল্প, সিস। এবার ব্রো সরি, আচ্ছা এবার হচ্ছে ট্রান্স, ঠিক আছে। এবার ট্রান্স, এই যে দুটো জিনিস আছে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা ট্রান্স কে? আই। আই মানে দুটোতেই এফেক্ট করতে পারে, ঠিক আছে। আচ্ছা ভেরি গুড, চলো এবার আমরা দেখেন, আই এইটার ভালো আছে, এইটারও ভালো আছে, ভেরি গুড। একটা লাইন দিয়ে দেখবো, ঠিক আছে। আচ্ছা এই আইটা আর এই ওটা কি বলতে চাইছে? মানে এখানে যে কোনো একটা তৈরি হলেই আমরা এখানে কারেক্ট অ্যান্সার দেবো, মানে ঠিক তো, ঠিক আছে। আচ্ছা ও সি মানে কি? ইনহিবিটারকে কোনোদিন বসতে দেবে না, ভেরি গুড, ভেরি গুড। তার মানে এই জিনিসটা একে গিয়ে বাইন্ড করছিল, ভেরি গুড, এ গিয়ে একেও বাইন্ড করছিল, কিন্তু ও সি আছে বাইন্ড করতে দিল না। বাইন্ড করতে না দেওয়ায় কি হলো? এই যে আরএনএ পলিমারেজ এ উপর দিয়ে চেঁচে দিয়ে চলে গেল, চেঁচে দিয়ে চলে গেলে কি হলো? জেড তৈরি, এই সরি, তার মানে যখন ল্যাকটোজ নেই, যখন ল্যাকটোজ নেই তখন কি হবে? জিনিসটা চলবে না। না এক সেকেন্ড, এটা তোরা আমি ভুলে গেলাম। আচ্ছা এক সেকেন্ড, তার মানে যখন ল্যাকটোজ নেই, একটু ভালো করে, যখন ল্যাকটোজ নেই ও তো বাইন্ড করে গেছে, ওতে কি আছে? ওতে বাইন্ড করে বসে আছে আরএনএ পলিমারেজ, এই ওপরের ওটা, ও সিতে কি বাইন্ড করতে দিয়েছে? ও সিতে বাইন্ড করতে দেয়নি। তার মানে ওপরেরটা যদি আমরা চাপা দিয়ে দিই, ওপরেরটা চাপা, ঠিক আছে, ওপরেরটা চাপা, একটু নিচেরটা দেখবো আমরা, আমরা একটু নিচেরটা দেখবো, নিচেরটা দেখলে কি হয়ে যাচ্ছে? ও বাইন্ড করে গেছে কিন্তু আই ওকে বাইন্ড করতে দিচ্ছে, এই ও সি আই কে বাইন্ড করতে দিচ্ছে না। দিচ্ছে না মানে কি? দিচ্ছে না মানে ল্যাকটোজ থাক বা না থাক আমি তো চলবই, ঠিক আছে, বোঝা গেল? এবার ল্যাকটোজ থাকলেও আমি চলবো, ঠিক আছে। এইবারে গল্প হচ্ছে জেড প্লাস আছে নিচে, ওপরে ওয়াই প্লাস আছে, বোঝা গেল? তার মানে কি হবে? জেড প্লাস হবে, ওয়াই ওপরে প্লাস আছে হবে, ব্যাস। কারণ লাগবে তো আমার একটাই, দুটো জিন, রেপ্লিকেট তো একজনই করে, আর এনে পলিমারেজ এত বড়, দুটো এখানে আর একটা জিন থাকলেও এ এরম ভাবে চেঁচে যাবে, ধর এর নিচে আর একটা আছে, আর এনে পলিমারেজ এই দুটোকে ধরে বসবে, ধরে একদম চেঁচে দেবে, বোঝা গেল? তার মানে এই জিনিসটা হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে কি গল্প? আচ্ছা এরপরে আমি একটা প্রোমোটার দিয়ে দেয়, আচ্ছা এই এইটা বাড়িতে করতো,
কি হবে ঠিক আছে আই প্লাস আছে মানে আই একদম নরমাল প্রোমোটার কি আছে প্লাস আছে প্রোমোটার প্লাস মানে কি প্রোমোটারে কে বসবে প্রোমোটারে বসবে হচ্ছে আমার আরএনএ পলিমারেজ বসবে ঠিক আছে আচ্ছা ও সি মানে কি ও সি মানে ও আই কে বাইন্ড হতে দেবে না তার মানে কি আমার ল্যাকটোজ থাক বা না থাক অপারন আমার চলছে ব্যাস পরিষ্কার কথা তার মানে কি হলো এটা দেখে আমি কি বললাম অপারন আমার চলছে তার মানে ল্যাকটোজ যখন নেই তখন অপারন চলছে ঠিক আছে ইনডিউসার মানে কি ল্যাকটোজ যখন আছে তখনও আমার অপারেটর চলছে এইবার আমি কি দেখবো একটা নেগেটিভ আছে একটা পজিটিভ আছে নিচে জিরো প্লাস আছে ওয়াইও প্লাস আছে ওই যে বললাম আরএনএ ও একদম দুটোকে ধরে আছে তার মানে কি হবে এটাও পজিটিভ এটাও পজিটিভ বোঝা গেল কি বললাম আচ্ছা আর একটা কি বলছে এর পরেরটা দেখবো আমরা আইএস আইএস মানে কি সুপার রিপ্রেসার তার মানে কি ও যদি পজিটিভ থাকুক বা নেগেটিভ থাকুক আই গিয়ে বসবেই ঠিক আছে ও একদম ডিটারমাইন্ড আমি গিয়ে বসবই তার মানে কি হলো আই গিয়ে বসে পড়লো এই জায়গায় ঠিক আছে এবার এই যে আই আছে এই আইটা তো একে এফেক্ট করছে রাইট এই আইটা এফেক্ট করছে কিন্তু এই আইটায় আইটা গিয়ে বসতে পারছে না কারণ এই আইটার মধ্যে কি আছে আই নেগেটিভ মানে রিপ্রেসারটা খারাপ আছে তাতে আমার বয়ে গেল ওপরে তো আমার আই এস আছে আই এস তো ডিটারমাইন যে আমি আই এস তো একটা নয় এর তো মলিকিউল হাজারে হাজারে তৈরি হচ্ছে ঠিক আছে তার মানে আই গিয়ে নিজেকে তো বাইন্ড করলোই ওর নিজের অপারেটরটাকে ঠিক আছে শুদ্ধ নিজেকে শুদ্ধ ওর নিচে যে আর একটা মাল আছে তাকেও গিয়ে বাইন্ড করলো তার মানে কি হলো অপারেটরটা পুরো ব্লক হয়ে গেল প্রোমোটার থাক মানে আরএনএ পলিমারেজ থাক বা না থাক যায় আসে না চলবে না চলবে না চলবে না চলবে না বোঝা গেল তার মানে অপারেটরে ইনডিউসার থাকুক বা না থাকুক ল্যাগ অপারন চলবে না আচ্ছা এটা আমি হোমওয়ার্ক বলতে দিলাম কিন্তু হোমওয়ার্ক করতে হবে আরএনএ পলিমারেজ আচ্ছা আইএস আইএস মানে কি ইমিউনো ইমিউনো বলে ইনডিউসার যে সুপার রিপ্রেসার মানে একদম বাইন্ড হবে ঠিক আছে বাইন্ড হবে মানে কি এ গিয়ে বাইন্ড করলো অপারেটরে বাইন্ড করলো ভেরি গুড বাইন্ড করার পর কি হলো তার মানে এ জীবনে অপারেটরকে ছাড়বে না একদম পুরো বিবাহ বন্ধনে বেঁধে গেছে ঠিক আছে তার মানে অপারেটরে বসলো আর তাহলে কি হলো অপারেটরে বসে গেল মানে আরএনএ পলিমারেজ এসে বসলেও বাম্পারটাকে পেরোতে পারবে না বাম্পারটাকে না পেরোতে পারলে কি হবে আমার কালিনি অপারেটর এই নো ইনডিউসার মানে যখন ল্যাকটোজ নেই তখন এটা চলবে না যখন ল্যাকটোজ আছে তখনও চলবে না আরএনএ পলিমারেজ তো যেতেই পাচ্ছে না যতই জেড প্লাস থাক ওয়াই প্লাস থাক তোমার এ প্লাস থাক ও কিছুই হবে না এটাও কাটা হবে এটাও কাটা হবে বোঝা গেল কি বললাম এই ছিল অঙ্ক ঠিক আছে আর কিচ্ছু নেই এগুলোর মধ্যে বোঝা যাচ্ছে চলো আজকে তাহলে এইটা আশা করছি বোঝা যাচ্ছে এইবারে যেটা হবে সেটা যদি আর কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানা আমি জিনিসটাকে সলভ আউট করবো ঠিক আছে যদি কোনো কোয়েশ্চেন থাকে কোনো সিজ বা ট্রান্স নিয়ে কোনো গন্ডগোল থাকে সিজ মানে হচ্ছে একটাই জিনে ট্রান্স মানে হচ্ছে ডবল জিনেও নিজের কেরামতিটা দেখাবো খেলা দেখাবো ঠিক আছে সিজ মানে ও নিজেরটাতেই খেলা দেখাবে ট্রান্স মানে হচ্ছে ও নিজেরটাতে তো খেলা দেখাবেই অপরেরটাতেও খেলা দেখাবে মানে আইএস আইএস যদি ওপরটায় আছে যেমন এইটা বললাম আমি আইএস ওপরটায় আছে ও নিজেরটাতে আচ্ছা এইটা আইএস ওপরটায় আছে নিজেরটা তো খেলা দেখাচ্ছেই কিন্তু আই নিচেরটা হচ্ছে মাইনাস আছে মানে কি খারাপ খারাপ মানে কি ও যতই অপারেটর ভালো থাকে ওকে বসতে পারবে না তাতে কি আমার তো ওপরে আই এজ আছে ভাই আমার তো এটা ভালো তারপর ভালো মানে কি আমি নিজেরটা তো বসবই তোরটাকে গিয়েও বন্ধ করব দুটোই যখন অপারেটর বন্ধ হয়ে গেল এখানে বাম্পার তুলে দিয়েছে একটা যতই আর এনে পলেসে বাইন্ড করুক ইট ক্যান নেভার রান থ্রু দিস ল্যাক অপারন হুইচ মিন্স আইদার আই হ্যাভ ল্যাকটোজ or I don't have lactose, operon will never run because RNA polymerase will bind but cannot allow to run through this operon. ঠিক আছে? Why? Because IS is there to dominantly suppress this operon area. বোঝা গেল? একদম যেকে ধরবে RNA কে চালাতেই দেবে না। ব্যাস এটুকুনি আছে এইগুলোই একটু মাথা খাটিয়ে করলেই হবে খালি তোকে মনে রাখতে হবে কি যে আমি সিসটা এটা ট্রান্সটা এটা পজিটিভ নেগেটিভ প্রোমোটারে বাইন্ড করে আরএনএ আরএনএ পল অপারেটরে বাইন্ড করে রিপ্রেসার
এমআরএনএ ঠিক আছে এরপরে যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবি আমি তোকে বলে দেবো যে কিভাবে কি করতে হবে এটা এটা কোনো খুব ইজি ব্যাপার এটার মধ্যে কোনো হাতিঘোড়া নেই আমি জিনিসটাকে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম সেকেন্ড ইয়ারে পড়তাম তখন এই জিনিসটাকে খুব ভালোভাবে বুঝতে পারতাম না কিন্তু এখন এই জিনিসটাকে নিজে বুঝে তোলার চেষ্টা করছি ঠিক আছে এর মধ্যে কোনো কঠিন ব্যাপার নেই খালি যেটা মনে রাখতে হবে সেটা কি সিস হচ্ছে প্রোমোটার অপারেটর ট্রান্স হচ্ছে আই ভেরি গুড প্লাস মানে হচ্ছে মালটা ভালো আছে নেগেটিভ মানে হচ্ছে জিনিসটা খারাপ আছে আচ্ছা এইটা একটা খুব ইম্পর্টেন্ট যে যতই প্লাস হোক প্রোমোটার যদি বাইন্ড করে তাহলে চলবে প্রোমোটার যদি বাইন্ড না করতে পারে তাহলে চলবে না প্রোমোটার ধর বাইন্ড করেও গেল যদি অপারেটরটার মধ্যে অপারেটর সি থাকে তাহলে কি হবে প্রোমোটার অল টাইম চলবে আর যদি এই অপারেটরের জায়গায় আই এস বসে যায় দ্যাট ইজ সুপার রিপ্রেসার বসে যায় প্রোমোটারের মধ্যে যতই আরএনএ পল বসুক কোনো দিন অপারেটর চলবে না এই ল্যাক অপেরন চলবে না সে গ্লুকোজ থাকুক বা না থাকুক এই সরি ল্যাকটোজ থাকুক বা না থাকুক হোয়াট ইজ ল্যাকটোজ ল্যাকটোজ ইন দ্য ইজ দ্য ইন্ডিউসার রাইট ল্যাকটোজ ইজ দ্য ইন্ডিউসার ওকে তার মানে এই বাস আর কিছু বলার নেই তার মানে আর কিছু নেই বাস এইটুকুই তাহলে যা প্রবলেম হবে আমাকে একটু কমেন্ট করে জানাস বাস টাটা